বাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কিন্তু ভালো থাকার মধ্যেও একটা বিপদ ঘটে গিয়েছে কিছুদিন আগে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই মুহূর্তে। তো কি বিপদ ঘটে গেছে সেইটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এখন আমি কিছু কাজ করছি, সেই জন্য এখন আমার শেয়ার করার সময়টা নেই। অবভিয়াসলি আমি তোমাদের কিছুক্ষণ পর শেয়ার করবো, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সবকিছুই আমি শেয়ার করে থাকি, অবশ্যই আমি এটাও শেয়ার করব। তো চলো আমি কিছু কাজ করে নিই, দেন তোমাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করব। এখানে আমি সবজি রান্না করছি, যেখানে রয়েছে আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এখানে হলুদ, তারপর সর্ষের তেল, এগুলো কিছুই দিইনি, বাট একটা কালার এসছে লঙ্কার গুঁড়োর জন্য, এরকম কালারটা তোমরা দেখতে পাচ্ছ। হলুদ ছাড়া রান্না, হলুদ আর সর্ষের তেলের ছাড়া রান্না খেতে হবে এখন আমাদের অনেক দিন। আর তরকারিটা যখন করছিলাম তার মধ্যে গরম তেল চিনি দিয়েছে, এই জন্য কালারটা এসেছে এরকম। আর এটাতে রয়েছে ভাত, আমার করা হয়ে গেছে ভাত, আর রয়েছে একটা আলু সিদ্ধ, ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না, আজকে অল্প রান্না, আজকে কেন এই কদিন অল্প রান্নাই করতে হবে, আমি আর আমার বর খাবো, এরকম রান্না করছি। আর এই পুকুরে যেসব মাছগুলো ছাড়া হয়েছিল না, এগুলো কিন্তু বেশ বড় সড়ো হয়ে গেছে। আমরা এই পুকুরের মাছ খেয়েওছি, বেশ টেস্ট আছে, মানে মনোপ্রিয়া যেগুলো ফার্স্ট ছাড়া হয়েছিল পুকুরে, ওই মাছ আমরা খেয়েছি কিছুদিন আগে, বেশ টেস্টি মাছগুলো। এই ঘাটের কাছে ভাত দিলে, মানে ঘাট না সরি, ঘাট নেই এখানে কোনো, এই পাড়ে ভাত দিলে সব মাছগুলো ঝাঁক ধরে চলে আসে, জানো, তোমাদেরকে একদিন দেখাবো, হেভি লাগে দেখতে। বাবা মা তো আমাদের সাথে খাবে না, বাবা এখানে বাইরে রান্না করবে, তার জন্য মা একটু গুছিয়ে দিচ্ছে, বাবা রান্না করবে আর মা খাবে, মা একদিন কিছুই রান্না করবে না, তো তার জন্য এইখানে একটু মা হেল্প করে দিচ্ছে বাবাকে। আমরা এখন আলাদা হয়ে গেছি, বাবা মা আলাদা রান্না করে খাবে আর আমরা আলাদা রান্না করে খাবো, আলাদা এখন আমরা। মা সব কিছু গুছিয়ে দিয়ে চলে গেছে, এবার বাবা এখানে একা রান্না করবে, মা বাবা যে রান্না করবে সেটাও মাকে দেখতে নেই, কিন্তু এটাকে হবিষ্য করা বলে, এভাবে রান্না করাটাকে, আর রান্না করে কলা পাতায় খাবে দুজনে, বাবা খেয়ে চলে যাবে, রেখে দিয়ে যাবে, দেন মা খাবে। তো আমিও জানলা বন্ধ করে দিচ্ছি যাতে মানে দেখতে না পাই, কাউকেই দেখতে নেই, আমার জানলার পিছনেই এরকম রান্না করার জায়গাটা করেছে। তো আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, দুজনেরই ভাত খাওয়া হয়ে গেছে, আর মা বাবা তো বাইরে খেয়েছে আলাদা। আর এই যে এখন এক থালা ফল নিয়ে বসে পড়েছি, এখানে ফল কী কী রয়েছে দেখে নাও একবার, আম, লেবু, আনারস, পেয়ারা, শসা, এত ফল, রোজ রোজই এত ফল খেতে হচ্ছে, ঘরে প্রচুর ফল রয়েছে। তো যাই হোক চলো এখন ভাত টাত খেয়ে ফল টলগুলোকে শেষ করি, আবার দেখা হচ্ছে পরে। সন্ধ্যেবেলায় টিফিন হচ্ছে গিয়ে ছোলা মটর সিদ্ধ, নুন দিয়ে মাখিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে খেতে। তো তোমাদেরকে যেটা বলবো বলছিলাম, তো যেটা বলার তোমরা হয়তো দেখে বুঝেই গিয়েছো যে যখন মা বাবা বাইরে রান্না করছিল, মানে বাবা রান্না করছিল আর কি, আর পোশাক দেখে তো বুঝেই গিয়েছো যে কেউ একজন মারা গিয়েছে। আর কে মারা গিয়েছে বলতো, সেটা হচ্ছে কি, আমার বরের ঠাকুমা, তিনি মারা গিয়েছেন। তো ওনার অনেক বয়স হয়েছিল আর অসুস্থও ছিল, পড়ে গিয়ে প্যারালাইজড হয়ে গেছিল একটা সাইড পুরো, আর তারপর থেকে বিছানায় শুয়ে একদম মানে ওঠা টোঠা কিছু করতে পারতো না, বিছানায় শুয়ে খাওয়া দাওয়া তো বিছানায় শুয়েই সব কিছু, মানে উনি নিজে আর কিছু করতে পারতো না, তারপর বিছানায় শুয়ে শুয়ে একটু বেডসুল মতনও হয়ে গিয়েছিল। বেডসুল বলতে গায়ে ঘা হয়ে যায় ওটাকেই বলা হয় বেডসুল, তো ওরকমও টাইপেরও হয়ে গিয়েছিল,
তো ওই অবস্থায় 1 মাস মতন ছিল, প্যারালাইজড হয়ে যাওয়ার পর থেকে 1 মাস মতন ছিল। তো থাকার পর উনি এই বুধবার মারা গেলেন। তো সেই কারণেই আমাদের এরকম পরিস্থিতি, মানে বাবা মার এরকম পোশাক পরা, বাইরে এভাবে রান্না করা, এই কারণেই। বুঝতে পারলে তোমরা? তো বাবা মা তো আমরা যেরকম ঘরে রান্না করে খাবো, গ্যাসে রান্না করে তেল টেল দিয়ে, বাবা মা ওরকম কিছুই খেতে পারবে না, আমরা তাও পারবো। বাবা মারা ওই দিনে একবারই খাবে ভাত, মানে দুপুরেই বাবা রান্না করবে, সেটাই মা খাবে একবারই সেটা। বাট আমরা মাছ মাংস, পেঁয়াজ রসুন, তারপর ভাজা জিনিস এসব খাচ্ছি না, আমরা তরকারি টরকারি রান্না করে খাচ্ছি, তরকারি রান্না, তারপর হচ্ছে গিয়ে সিদ্ধ ভাত, ফেনা ভাত, এগুলো খেতে তো আমার ভীষণই ভালো লাগে, তো এইসবই খাচ্ছি আর কি। কি আর কি করা যাবে, এখনো অনেক দিন, অনেক দিনের ব্যাপার এখনো। তারপর কেউ মারা গেলে হচ্ছে মাথায় তেল শ্যাম্পু কিছু দেওয়া যায় না, এরকম অনেক নিয়ম আছে মারা গেলে, মানে অনেক কিছু নিয়ম আছে যে যেমন মানে আর কি। আর তোমরা তো দেখলেই আমরা দুপুরে কি কি খেলাম, কি কি বলতে, ওই সবজি ঝোল আর কি, আর হচ্ছে কি ভাত আলু সিদ্ধ, আর রাতে এখন খাবো হচ্ছে সবজি সিদ্ধ, এখন নয় মানে কেটে কুটে রেখে দিয়েছি সবজি, রাতের বেলা রান্না করব সবজি সিদ্ধ, তোমরা দেখতে পাবে। এখন আর খাওয়া দাওয়া সব অন্যরকম হবে, আর যেহেতু আমরা দুজন অত কিছু করতে হয় না, অল্প একটুখানি করলেই হয়ে যায়, তো ওই জন্য এখন দুবেলাই রান্না করছি। আগে দুবেলা রান্না করতে হতো না, আগে একবেলা রান্না করলেই হয়ে যেত, এখন দুবেলা রান্না করছি। তো রাত এখন 9টা বাজছে, আমরা 10টার সময় খাই। তো এখন আমি করে নিচ্ছি সবজি সিদ্ধটা। কি কি রয়েছে দেখো, সবজি সিদ্ধ করছে, সয়াবিন রয়েছে, ডাটা রয়েছে, আলু রয়েছে, আর রয়েছে কাঁচকলা, আর তার মধ্যে দেবো একটু নুন, চিনি আর ঘি, এই দিয়েই করবো সবজি সিদ্ধ। আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, এরকম ভাবেই খাবো। আর আমার বর এখন করছে হিসাব কিতাব, মানে এখন একটা সামনে বড় খরচা রয়েছে, বুঝতেই পারছো, অনুষ্ঠান করতে হবে ছোটোর মধ্যে, তো তাই কাকে কাকে বলা হবে না হবে এইসব হিসাব টিসাব করছে আর কি। তো বন্ধুরা, আমাদের রাতে ডিনার কমপ্লিট, রাতে শুধুই সবজি সিদ্ধ খেয়েই শুয়ে পড়বো, আর এখন টানা নিরামিষ খেতে হচ্ছে, তো এরকম সিদ্ধ টিদ্ধর উপরেই চলতে হচ্ছে, আর ভালো লাগছে না, তো এরকম করেই খাওয়া চলছে আর কি। কালকে ভাবছি ফেনা ভাত সিদ্ধ খাবো, তো দেখা যাক কি হয়। সেরকম ভাবে আজকে ব্লগটা ভালোভাবে করতে পারলাম না, বিকজ শরীরটাও ভালো নেই, তোমাদেরকে বলেছিলাম যে আমার ঠান্ডা লেগেছিল, তো এখনো ঠিক হয়নি, সর্দি আর কাশিটা রয়েছে, তো একটু ভালো লাগছে না শরীরটা, আর তার মধ্যে গরম তো রয়েছে, প্রচন্ড গরম, প্রচন্ড। তার মধ্যে আমাদের এখানে মানে সন্ধ্যের পর থেকেই ভোল্টেজ, মানে ফ্যান একদম না চলার মতন চলে এই গরমের মধ্যেও, তো ভাবো খুবই, মানে গরমে খুবই কষ্ট হয়, তো সেই কারণে আজকে আর সেভাবে ব্লগ ট্লগ করতে পারিনি, যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মেনলি ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে এই বিপদের, মানে এই যে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে গেছে আমাদের সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ছিল। তো চলো এখন আর কি করব, এখন শুয়ে পড়বো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।